আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতিগণ এবং দেশ ও প্রবাসী ভাইরামা, যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। আগামী কাল ঈদুল আযহা উদযাপন হবে, ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, এরপরে আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। কিন্তু কথাগুলোর জন্য বলতেছি, যারা কুরবানি করব তারা নিজ হস্তে কুরবানি করব, নিজ হাতে কুরবানি করব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কুরবানি করেছেন, সেই সুন্নাতটা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আমরা হুজুরের আশা থাকব কেন? আমাদের হুজুরের আশা থাকার প্রয়োজন নেই, কারণ আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তো এই কুরবানিটা করতে গিয়ে ইহসান করতে হবে। গরু হোক, বকরি হোক, ভেড়া হোক, উট হোক, দুম্বা হোক, মেষ হোক, এদের উপর, এই প্রাণীগুলোর উপর আমাদের ইহসান দয়া থাকতে হবে। কিভাবে দয়া থাকতে হবে? একদম যারা প্রতিদিনই মাংস বিক্রি করতেন, কসাই, তারা পশুকে কষ্ট দিয়ে কুরবানি করেছে। কিন্তু আমরা যারা আল্লাহকে রাজি খুশি করব, তারা সুন্দর করে কয়েকজন ধরে গরুটা ফালায়ার পর ভালো করে বেঁধে নিয়ে যে যন্ত্র দিয়ে আপনি কুরবানি করবেন সেটা যেন ধারালো এবং আল্লাহর নামে যে কুরবানি করবেন পরবর্তীতে পশু যেন কষ্ট না পায়। অনেক সময় দেখা যায় কুরবানি করতে গরু দৌড় মারে, তার মানে ঠিক মতো ধরা হয় নাই, এবং হতে পারে আপনার চাকু অস্ত্রতে ধার ওঠে না। এদিকে খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, সুন্দর করে কুরবানি করার পর আল্লাহর নৈকট্য অর্জন করব, এই আশায় ব্যক্ত আমরা আশাবাদী। এরপর আমরা গোস্ত বণ্টন করব, ভাগ করব। আল্লাহ বললেন, তোমরা খাও এবং অভাবগ্রস্তদেরকে খাওয়াও, বলি সুবহানাল্লাহ। এখন অভাবগ্রস্তদেরকে খাওয়ানোর কথা আল্লাহ বললেন এবং আমাদেরকে খাইতে বললেন। এবার দেখা যায় যে বাংলাদেশের যে প্রচলন ঘটে গেছে, সমাজে যেটা চালু হয়ে গেছে, তিনটা ভাগ আমরা করে থাকি, কথা বলেন। এখন এই তিনটি ভাগ, একটা আমরা নিব একটা আত্মীয় স্বজনের জন্য, আরেকটা গ্রাম্য গ্রামবাসীদের জন্য। এই তিনটি ভাগ যারা আমরা করে থাকি আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু তিনটা ভাগ তিন ব্যক্তিদের জন্যই তো, তোমরা খাও, অভাবগ্রস্তদের খাও। এবার আমরা তিনটা ভাগ করে ফেলেছি, যারা কুরবানি করেছি গ্রামের। দেখা যায় একটা মসজিদের একটা জামাতে কত ঘর লোক আছে, দেখা যায় 100 ঘর, 150 ঘর লোক আছে, 80 ঘর, 50 ঘর। বড় মসজিদ হলে আরো বেশি, ছোট মসজিদ হলে অথবা কম হতে পারে সদস্য। এই সদস্য হিসাব করে দেখা যায় যে সদস্য যতগুলি যে কুরবানি করেছে তার নামটা ওর ভেতরে আছে, সেও সদস্য দেখা যায় 120-130টা ভাগ করে ফেলাইছে। আপনার ভাগ আপনি উঠে নিয়েছেন, অভাবগ্রস্তদেরকে দিয়েছেন। এবার চেয়ে আছি আমরা, আমরা যারা কুরবানি দিয়েছি চেয়ে আছি যে ওই ভাগটাও আমরা নিব। 120টা ভাগের জায়গায় আমি একজন সদস্য, আমাকে ওই ভাগটা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, ধরুন হাদিস শরীফে আসে নাই, হাদিস শরীফে আছে তুমি খাও, অভাবগ্রস্তদেরকে খাওয়াও, কিন্তু সেই ক্ষেত্রে আপনি মানে গ্রাম ভাগ বলা হয় যেটা, জামাতের ভাগ যেটা হয়, সেই ভাগটাও আপনি নেবেন কেন? হাদিস শরীফে এরকম আসে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন।